আমাদের সমাজে প্রচলিত রয়েছে রাতের বেলা ঘর ছাড় দেওয়া ঠিক নয়। এছাড়াও প্রচলিত রয়েছে রাতের বেলা ঘর ছাড় দিলে অমঙ্গল হয় এবং সেই ঘরে কখনো বরকত আসে না, এমনকি সেই ঘরে অভাব অনটন দেখা দেয় বলেও প্রচলন রয়েছে আমাদের সমাজে। তাছাড়া কেউ যখন রাতের বেলা ঘর ছাড় দিতে যান, তখন সেই ঘরের মুরব্বী এবং বয়স্ক মানুষেরা রাতে ঘর ছাড় দিতে নিষেধ করেন। এখন প্রশ্ন, রাতের বেলা ঘর ছাড় দেওয়া কি আসলেই ঠিক নয়? রাতের বেলা ঘর ছাড় দিলে আসলে কি হয়? তার আগে আমাদের জানতে হবে, ঝাড়ু আমরা কেন দেই? আমরা আমাদের ঘর এবং অন্যান্য জায়গা ঝাড়ু দেই, কারণ সেই সব জায়গা আমরা ঝাড়ু দেওয়ার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আর ইসলাম ধর্মে বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ইমানের শাখা পোশাকের মধ্যে একটি। এই হাদিসের আলোকে বোঝা যায়, আমাদের নিজেদের শরীর এবং পোশাক পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আমাদের রাস্তাঘাটও পরিষ্কার রাখতে হবে। এছাড়া ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখতেও হাদিসে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। আবাসস্থানকেও নোংরা আবর্জনা থেকে পরিচ্ছন্ন রাখতে হবে। সাইদ ইবনুল মুসাইব রাদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতা পছন্দ করেন। আল্লাহ মহৎ, তিনি মহত্ব পছন্দ করেন। আল্লাহ বদান্য, তিনি বদান্যতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের ঘরের উঠোনগুলো পরিচ্ছন্ন রাখবে। তিরমিজি হাদিস নং 2799। এই হাদিস থেকে আমরা জানতে পারি, আমাদের ঘর এবং উঠোন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ঝাড়ু দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ঘরকে ময়লা আবর্জনা এবং ক্ষতিকর উপাদান থেকে মুক্ত করি। তাই রাতের বেলা ঘর ঝাড়ু দিলে ক্ষতি হয়, ঘর থেকে বরকত চলে যায়, অভাব অনটন দেখা দেয়, এটি একটি কুসংস্কার। বরং রাতের বেলা হোক বা দিনের বেলা, যখনই আপনি ঘর ঝাড়ু দিবেন তখনই আপনার ঘর পরিষ্কার হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাও কিন্তু নেকির কাজ। তাই ঘরে যখনই ময়লা হবে, রাতে কিংবা দিনে, ঘর পরিষ্কার করুন, ঘর ঝাড়ু দিন। ইনশাল্লাহ কোনো ক্ষতি তো হবেই না, বরং আপনার ঘর পবিত্র হবে। আর মহান আল্লাহ নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিকে ভালোবাসেন। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা এই বিষয়টি জানেন না, তাদের জানানোর জন্য শেয়ার করে দেখার ব্যবস্থা করে দিন। আল্লাহ হাফেজ।